মিয়ানমার সীমান্তে মঙ্গলবার আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। এটি বাংলাদেশের বান্দরবান লাইখছড়ি ঘুমধুম সীমান্তের বরাবর মিয়ানমার সীমান্তের ভেতরে ঘটনা। শোনা গেছে ভারী গোলাবারুদের শব্দ। এছাড়াও সীমান্তের ওপর হেলিকপ্টার ও যুদ্ধবিমানের আনাগোনা লক্ষ্য করা গেছে। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে কোনো গোলা বাংলাদেশের ভেতরে এসে পড়ার খবর শোনা যায়নি। সকাল 7:20 থেকে 11:30 পর্যন্ত এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। বাংলাদেশের স্থানীয় সূত্রে এইসব তথ্য জানা গেছে। এদিকে মিয়ানমার বিরুদ্ধে সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি গত সপ্তাহে দেশের একটি বিজিবি ক্যাম্পে হামলা চালানোর পর থেকে ছোট ছোট ক্যাম্পে এখন সেনাশূন্য হয়ে পড়েছে বলে রোহিঙ্গার নেতারা দাবি করেছেন। 3 সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমার পশ্চিম আরাকানের সেই দেশের সেনা সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের সঙ্গে বিদ্রোহ সেনা আরাকান আর্মির তীব্র লড়াই অব্যাহত রয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তের উপর পশ্চিম ও উত্তর আরাকানের দুর্গম পাহাড় ও গহীন জঙ্গলকীর্ণ এলাকায় এই দুই পক্ষের মধ্যে ঘর্ষণ চলছে।